আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম রেজাওয়ান ভাইয়ের লফটে। তা ওনার লফটে আপনার দেশি বিদেশি অনেক প্রজাতির কবুতর আছে, এর মধ্যে হচ্ছে বিউটি কালেকশনটাই বেশি। আর বিউটি কালেকশনটা দেখার মতো আপনার, আমি যতগুলো লফট ভিজিট করেছি এগুলো খুবই সুন্দর। তা আপনাদেরকে এখন ওনার লফটের কবুতরগুলোর সাথে পরিচয় করাবো এবং কি প্রত্যেক পিচ এবং জোড়ার দাম জানানোর চেষ্টা করব। রাজন ভাই ভালো আছেন না ভাইয়া? জি ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ। আসবো করে আসা হয় না, আজকে চলে আসলাম। জি জি ধন্যবাদ আসার জন্য অনেক। হ্যাঁ ভাইয়া, তা আমাদের দর্শকদের আপনার কবুতরগুলোর সাথে একটু পরিচয় করান। আপনার লফটে আমি যা দেখলাম সবচেয়ে হাই বিউটি হচ্ছে এটা, তাই না? জি 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 এটা আসলে নাম কি এটার, মানে অরিজিনাল? হচ্ছে জার্মান বিউটি, জার্মান বিউটি না, হোয়াইট বিউটি। এটা তো রানিং পেয়ার, তাই না ভাইয়া? জি রানিং পেয়ার, ডিম বাচ্চা গ্যারান্টি একদম। এটা হচ্ছে একটি রানিং পেয়ার, ডিম বাচ্চা গ্যারান্টি। আপনার ওইটা বসে আছে, ওইটা কি? এটা হচ্ছে নর, আর আপনার এটা হচ্ছে মাদি। হ্যাঁ, তাই মনে হচ্ছে অল্প কয়েকদিনের মধ্যে ডিম দিবে, তাই না? সর্বোচ্চ 3 থেকে 4 দিন লাগবে। এই কারণে মানে ডিম পাড়ার আগে মাদি নর তাও দেয় হাড়িতে, দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা ভাইয়া, এইটা প্রাইস কেমন? এটা এটা আসলে ইম্পোর্টের কবুতর, ঠিক আছে? আবার একটা কথা আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বলেন, সব ইম্পোর্টের পায়ে ট্যাগ থাকে না। এটা অনেকেই প্রশ্ন করে যে ইম্পোর্টের কবুতরে তো ট্যাগ থাকে, আপনার কবুতরের ট্যাগ গুলো কোথায়? তো এই ক্ষেত্রে যে অনেকে ট্যাগ ইউজ করে, কেউ ট্যাগ ইউজ করে না। ট্যাগ আমাদের বাংলাদেশে যেমন রেসার, আমাদের বাংলাদেশের রেসার কবুতর গুলো কোনো ক্লাব থেকে কোনো ট্যাগ এগুলো একটা মানে পেয়ে থাকে, তো অনেকে ট্যাগ ইউজ করে। কেউ আমার এগুলো হচ্ছে যেমন এক ঘরের পালিত কবুতর, তো ওনারা এভাবে পালন করে, ট্যাগ ইউজ করে না। ওই ক্ষেত্রে আমাদের সব মানে সব ইম্পোর্টের কবুতরে ট্যাগ থাকে না। আপনারা আপনারা ওনার কথাটি শুনতে পেলেন যে আপনারা অনেক নিয়ে ট্যাগ নিয়ে প্রশ্ন করেন যে কবুতর পায়ে ট্যাগ নেই কেন, হয়তো ট্যাগ থাকলে হয়তো দাম একটু ভালো হয়, না এটা ভুল। আপনার সব ইম্পোর্টার কবুতরের পায়ে ট্যাগ থাকে না, ট্যাগ আমি এখনো ভরে দিতে পারবো কিন্তু দিয়ে তো লাভ নেই। হ্যাঁ, ট্যাগ এনি টাইম যে কোনো সময় দেওয়া যায়, ওটা কোনো ব্যাপার না। আর ট্যাগ ইউজ করলে কবুতরের পায়ে অনেক মানে আঘাত হানে, সমস্যা হয় আর কি। আচ্ছা, বিউটির পাটা একটু মোটা মোটা, ওই জন্য আর কি আপনার ট্যাগটা দিলে ওরা সহ্য করতে পারে। আচ্ছা, প্রাইসটা বর্তমান বাজারে কেমন আছে ভাই? এটা প্রাইস আসলে 12 থেকে 13 হাজার, 14 হাজার, 15 হাজার এরকম স্বাভাবিক দাম ছিল, কিন্তু এখন মানে বিউটি একটু প্রোডাকশন কম হওয়ার কারণে আমরা ইম্পোর্ট করে এগুলো পোষাইতে পারি না, এই জন্য আমাদের অনেক খরচ পড়ে যায়। তো আমরা চাচ্ছি যে বিউটি হোম আর রানিং পেয়ারগুলো সেল করবো না, যখন দাম কমবে তখন সেল করবো। মানে এখন আপনি বেবি সেল করার চিন্তা ভাবনা করতেছেন? বেবি সেল করি আমরা। হ্যাঁ, এখন যদি নেয় সেক্ষেত্রে আমরা এটা 26,500 টাকা রাখতে পারবো। আপনারা শুনতে পেলেন যে এখন বিউটি প্রাইস মার্কেট প্রাইস একটু বেশি, তা উনি এখন চাচ্ছেন না যে রানিংগুলো সেল করার জন্য, ওনার বেবি সেল করবে। আপনারা স্ক্রিনে আমি ভিডিওসের নাম্বার দিয়ে দিব ও টোটাল অ্যাড্রেস ঠিকানাটা দিয়ে দিব, আপনারা যোগাযোগ করতে পারবেন বেবির জন্য। আর রানিং যদি কেউ নিতে চান, যদি আপনাদের অ্যাবিলিটি থাকে, দাম দিতে চান এবং কি নিতে চান, পারবেন, সমস্যা নেই। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বলতে পারতেছি না, মানে ঠোঁটের শেপটা খুবই সুন্দর দেখার মতো। আচ্ছা ভাইয়া, তাহলে আপনার লফটের সেরা কবুতরটির সাথে আমরা পরিচয় হলাম এবং দামও দিলাম আমাদের দর্শকদের। এখন পাশে আরেকজন দেখা যাচ্ছে সেম ক্যাটাগরি, এটাও তো রানিং, তাই না? জি এটাও রানিং, এটার ডিম বাচ্চা গ্যারান্টি, এটার বাচ্চাও আছে, এটার বাচ্চা সেল করছে আমি 6,500 টাকা। মানে বাচ্চাগুলো 6,500 টাকার মতো সেল হয়? জি, আমার এখানে সর্বনিম্ন জোড়া হচ্ছে 7,000 টাকা বাচ্চার। হ্যাঁ, আপনারা শুনতে পেলেন বাচ্চার প্রাইস হাতের নাগালই থাকে সবসময়, বাচ্চার প্রাইসটা একটু কম হয়। আর ভাই, আপনার এখানে কি বাচ্চা আছে এখন বর্তমান দেখানোর মতো? জি বাচ্চা আছে, বাচ্চা 2 জোড়া হবে, 0 পরের। কোনটা কোনটা ভাই? এই যে এখানে আছে এক জোড়া, এই যে জোড়া বাচ্চা। আপনার উপরে যে প্যারেন্টস গুলো দেখতে পেলেন ওটার বাচ্চা হচ্ছে এই যে এখানে, যেটা এটা সর্বপ্রথম কবুতর দেখছেন সেটার বাচ্চা। হ্যাঁ, আপনার বাচ্চাগুলো খুবই সুন্দর, বডি গুলো খুব বিগ সাইজ, বিগ সাইজের বাচ্চা। আর ঠোঁটের শেপটা অলরেডি চলে আসছে ওর বাবা মার মতো, হ্যাঁ ইউ শেপ, খুবই সুন্দর। এই বাচ্চাগুলো অ্যাকচুয়ালি সেল করা হবে, যারা নিতে চান
মোবাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আপনারা পরে যে জোড়াটি দেখেছিলেন বিউটির, ওটার বাচ্চা হচ্ছে এইটা, এইটারও নাকের শেপ অলরেডি চলে আসছে ইউ শেপ, আর বাচ্চাগুলো খুবই হেলদি, খুবই সুন্দর পেয়ার। এখন আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর বিউটি হোমাটি, এটি হচ্ছে ওনার ঘরে প্রায় 5 থেকে 6 জোড়া রানিং পেয়ার আছে, এটা হচ্ছে 3 নম্বর। এটার শেপটাও ইউ শেপ, ঠোঁটটা খুবই সুন্দর, মাথার শেপটিও সুন্দর। ভাই এটাও তো ডিম বাচ্চা করে তাই না? এটা ডিম বাচ্চা গ্যারান্টি, পড়ুক আর না পড়ুক আমার কাছে, কিন্তু আমি এতটুকু গ্যারান্টি দিব যে আপনারা নিয়ে যদি গ্যারান্টি না পান সেক্ষেত্রে আমাকে চেঞ্জ, আমার কাছ থেকে চেঞ্জ করে নিতে পারেন। ভাইয়ার কথাটি আপনারা শুনতে পেলেন যে ওনার কাছ থেকে যে কবুতরগুলো কালেকশন করবেন আপনারা, এই কবুতরগুলো যদি কোনো সমস্যা হয় ডিম বাচ্চা না করে তাহলে ওনার কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন, কারণ উনি একজন খামারি, কোনো ব্যবসায়িক না, দোকানদার না। আর আপনারা 3 নম্বর যে রানিং বিউটি দেখলেন তার বেবি হচ্ছে এটা, ওনার প্রতি জোড়ারই বেবি আছে, আপনার 3 জোড়া রানিং এর সাথে 3 জোড়া বেবি আছে, বেবিগুলো অলরেডি বড় হয়ে গেছে, এটা প্রায় 6 থেকে 7 পর চলতেছে, এটারও ঠোঁটের শেপটা খুবই সুন্দর। আর আপনারা যারা বেবিগুলো কালেকশন করতে চান, যেহেতু স্টক সীমিত, তাহলে অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করবেন। আমরা বিউটির পরে চলে আসলাম সিরাজির কাছে, এটা হচ্ছে একটা ব্ল্যাক লাহোরি সিরাজি, এটা কোনো মিস মার্ক নেই, এটি অ্যাকুরেট একটি জোড়া, আর বিগ সাইজ, আপনারা তো জানেন লাহোরির সাইজ খুব বিগ হয়। ভাই এই যে লাহোরি জোড়াটা দেখতে পাচ্ছি সিরাজির, এটা কি রানিং? জি রানিং, এটা এটা ডিম বাচ্চা গ্যারান্টি, এটা ডিম বাচ্চা করছে আগে তাই না? জি জি আগে করছে, আবার রিসেন্টলি ডিম দিবে। হ্যাঁ ডিম বাচ্চা কিছুদিন আগে করছে, আবার ডিমে চলে আসবে কয়েকদিনের মধ্যে। তবে এই জোড়ি কত চাইতেছেন মার্কেট প্রাইস এখন বর্তমানে? এগুলো মার্কেট প্রাইস অনেক বেশি আছে, কিন্তু আমরা একটু কম রেঞ্জের ভিতর পাইছি, এই জন্য আমরা কমই সেল করব, 8500 টাকা দিচ্ছি। এটি দাম চাও হচ্ছে 8500 টাকা, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে টাস্কিন প্রাইস, আপনাদের স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, ওটাতে যোগাযোগ করতে পারবেন ভাইয়ের সাথে, আর আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, দাম দেখে ভয় পেয়েন না কেউ আবার, কারণ যোগাযোগের মাধ্যমে আলোচনার মাধ্যমে দাম কম বেশি করা যাবে। আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে তাহলে ওখান থেকে আপনার চ্যানেলের উদ্দেশ্যে কিছু ছাড় পাবে। হ্যাঁ আর ভাইয়া যে পাশে আরেকজন দেখা যাচ্ছে আপনার সিলভার, এটা কি লাহোরি না? মানে আপনার দোকানে যে সিরাজি কালেকশনগুলো আছে এগুলো সবই লাহোরি কালেকশন? জি লাহোরি, এটা হচ্ছে একটি সিলভার লাহোরি, এটা একটা রানিং পেয়ার, কোনো মিস মার্ক নেই না ভাইয়া? না না এটা একদম একুরেট, ওনার দোকানে যে মালগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কোনো মিস মার্ক নেই, মানে ফাটা যে শব্দটা আছে ওটা কোনো ই নেই, এখানে সব হচ্ছে একুরেট মার্কিং। ভাইয়া এই যে সিলভারটা কত আছেন প্রাইস? এটার প্রাইস ভাই 7500 টাকা, এই সিলভার জোড়াটির দাম চাওয়া হচ্ছে 7500 টাকা। আর যে উপরের খাঁচা দেখা যাচ্ছে এক জোড়া এলো, এগুলো তো রানিং তাই না? হ্যাঁ এটা আপনার লাহোরি খুব বিগ সাইজ, এটা আপনার পায়ের ফেদার গুলো দেখার মতো, হ্যাঁ মানে লাহোরির মধ্যে সব থেকে বড় সাইজ হচ্ছে এটা। আপনার হয়তো মোবাইল স্ক্রিন যতটুকু দেখতে পাচ্ছেন, যদি ভিজিট করতে চান বাস্তবে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যেটা সাইজটা কত বড়। ভাই এটা প্রাইস কেমন বাজারে? সেটা তো অবশ্যই চাচ্ছেন, কত এটা? এটা প্রাইস চা হচ্ছে 9000 টাকা, কারণ আপনারা হয়তো জানেন যে বাজার আর দোকানের প্রাইস এক থাকে না, অনেকে বুঝেন না যে লাহোরি আর সিরাজের মধ্যে পার্থক্য, পার্থক্যটা অনেকে বুঝতে পারেন না, লাহোরি আর সিরাজের মধ্যে কম পক্ষে 5 থেকে 6 হাজার টাকা ডিফারেন্স থাকে। আপনার এখানে একটা সিঙ্গেল দেখা যাচ্ছে ভাই, এটা কি সিঙ্গেলটা? এটাও সিঙ্গেল লাহোরি হলুদ, এটা হচ্ছে সিঙ্গেল হলুদ লাহোরি, এটা একটা সিঙ্গেল নর তাই না? এটা তো সিঙ্গেল কেউ যদি নিতে চায় পারবে তাই না? জি সিঙ্গেল নিতে পারবে। আচ্ছা এই সিঙ্গেল পিসটা কত যাচ্ছে দাম? সিঙ্গেল পিসটা নিলে আমাদের থেকে 3000 টাকা নিতে পারবে।
আপনারা সিঙ্গেল নর যদি কারো প্রয়োজন হয় তাহলে এটা কালেকশন করতে পারবেন, এটা প্রাইস পড়বে 3,000 টাকা মার্কিন অ্যাকুরেট। আমরা এখানে আরেক জোড়া দেখতে পাচ্ছি ব্ল্যাক লাহোরি, ওনার খামারে 3 থেকে 4 জোড়া ব্ল্যাক লাহোরি আছে। সবগুলো দেখাতে গেলে আপনার সময় অনেক চলে যাবে, তাই আমি 2 থেকে 3 জোড়া দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি কেউ ভিজিট করতে চান এসে সবগুলো দেখতে পারবেন এবং কি দামাদামিও করতে পারবেন। ভাইয়া এইটা তো কোনো মিস মার্ক নেই, তাই না? একদম অ্যাকুরেট অ্যাকুরেট। আমি বারবার জিজ্ঞাসা করতেছি এই কারণে, অনেকে বলে যে ভাইয়া মিস মার্ক আপনার মোবাইলে যেটা দিছেন আমরা বাস্তবে যেটা পাই না, এই কারণে আমি বারবার বলতেছি। যোগাযোগ করেন তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন। আপনারা আরেক জোড়া দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলভার সিরাজি লাহোরি, জোড়াটা হচ্ছে খুবই অ্যাকুরেট আর নটটা খুবই জেদি। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিতে পারতেছি না, ডিম বাচ্চা খুব ভালো যত্ন করে। ভাই এটা প্রাইস কেমন চাচ্ছেন? এই জোড়াটা প্রাইস ভাই 7,000 টাকা। তবে আমরা আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে তাহলে আমরা কিছুটা সম্মান করব, 7,000 টাকা চাচ্ছি। এই জোড়াটির দাম চাচ্ছে 7,000 টাকা। আপনারা স্ক্রিনে এখন যে জোড়াটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি টাইগার কিং, এখানে দুইটা দুই কালার কিন্তু জোড়া দেওয়া আছে, অ্যাকুরেট জোড়া দেওয়া আছে। এটা আপনারা অনেকে টাইগারের সাথে পরিচিত না, ভালো করে পরিচিত হয়ে নেন। হ্যাঁ এটা হচ্ছে ডিম বাচ্চা গ্যারান্টি হবে। আর টাইগারের উপরে যে মিস মার্ক দেখতে পাচ্ছেন ওটা কি মিস মার্ক না, ওটা কালারই এরকম। ভাইয়া নর কোনটা মাদি কোনটা? হলুদটা হচ্ছে মাদি, লালটা হচ্ছে নর। এটা ডিম বাচ্চা করা অ্যাকুরেট। আপনারা ডিম বাচ্চার গ্যারান্টি প্রত্যেক জোড়াতেই পাবেন, যদি কোনো সমস্যা হয় ডিম বাচ্চার তাহলে আপনার মাল রিটার্ন করতে পারবেন। এটা প্রাইস কত চাচ্ছেন? এটির দাম চা হচ্ছে 6,000 টাকা। তারপর আপনাদের দামাদামি করতে পারবেন, স্ক্রিনে নাম্বার থাকবে। আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন হোয়াইট সিরাজি। আপনারা হয়তো অনেকে হোয়াইট সিরাজির সাথে পরিচিত না, কারণ অনেকে বলেন যে হোয়াইট আবার সিরাজি হয় নাকি, তাহলে আপনারা দেখেন বাস্তবে হোয়াইট সিরাজি হয় নাকি। এটার বডি হচ্ছে লাহোরি সাইজ আর বডি হচ্ছে খুবই বড়, আপনার র্যাঙ্কসের বডির মতো খুব বিগ সাইজ। পায়ের ফেদারগুলো তো দেখতেই পাচ্ছেন সিরাজি ফেদার, অরিজিনাল ফেদার। ভাই এটাও তো রানিং, তাই না? হ্যাঁ এটাও রানিং। দাম কত চাচ্ছেন এটার? 15,000 টাকা। আপনার এই হোয়াইট সিরাজিটির দাম চাই হচ্ছে 15,000 টাকা, কারণ মার্কেটে এটা অ্যাভেলেবেল না। আর আপনারা যারা কবুতর পালন করেন তারা সবাই জানেন যে মার্কেটে যেটা পাওয়া যায় কম সেটা দাম একটু বেশি থাকে। খুব সুন্দর একটি সিরাজি। আপনারা স্ক্রিনে এখন যে পিসটি দেখতে পাচ্ছেন এটি সিঙ্গেল এক পিস, এটা হচ্ছে মিলি কিং, এটা হচ্ছে একটি মিলিকিং এর নর, বিগ সাইজ, হাতের মতো সাইজ এটা। হ্যাঁ আপনার এটা সাইজ বলে বোঝানো যাবে না, এটা খুবই বড়, মানে আমি একা ধরতে পারবো কিনা বলতে পারি না, খুবই বড় একটি সাইজ। শোকিং এর থেকেও বড় মুন্ডিয়ান মিলিকিং। হ্যাঁ মুন্ডিয়ান মিলিকিং। ভাই এটা যদি কেউ সিঙ্গেল নিতে চায় দাম পড়বে কেমন এটার? এটা 7,000 টাকা পড়বে ভাই। এগুলোর জোড়ার দাম 30,000-35,000 টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে। হ্যাঁ যদি এটা আপনার একুরেট একটি জোড়া থাকতো তাহলে 30,000-35,000 টাকা জোড়া পড়তো। এখন সিঙ্গেল আছে বিদায়, কত চলেন ভাই? 7,000 টাকা। আপনারা সিঙ্গেল যদি নিতে চান 7,000 টাকা নিতে পারবেন, এক কথায় খুবই বিগ সাইজ। আর স্ক্রিনে ভাইয়ার যে নাম্বারটি থাকবে এটি হচ্ছে আপনার ইমো নাম্বার। আপনারা বাস্তবে যদি দেখতে চান তাহলে ভাইয়ার ইমো নাম্বারে কল দিয়ে আপনারা প্রত্যেকটা কালেকশন ভালো করে দেখতে পারবেন। এখন যে জোড়াটি দেখতে পাচ্ছেন এটি হলো আপনার গ্রিজেল, আপনার সচরাচর গ্রিজেল খুবই কম পাওয়া যায় বাজারে, এটা হচ্ছে আফসান গ্রিজেল।
হাই ফ্লাওয়ার যারা রেস করতে চান বা রেসার বানাতে চান, তারা এগুলোর বেবিগুলোকে সংগ্রহ করতে পারেন। এগুলো খুব ফ্লাই করে এবং কি দূর দূরান্ত থেকে রেস করতে সক্ষম। ভাইয়া গ্রিজেলটা তো রানিং, তাই না? জি জি রানিং। আচ্ছা এই গ্রিজেলের কোনটা নর কোনটা মাদি? আপনার এই সাইডটা হচ্ছে, এটা হচ্ছে নর, ওটা হচ্ছে মাদি। আপনার জোড়াটা হচ্ছে অ্যাকুরেট ডিম বাচ্চা করা। দাম কেমন চাচ্ছেন ভাইয়া? এই জোড়াটির দামটা হচ্ছে 4,500 টাকা। আর যারা ভিডিওটি দেখছেন, যদি এখান থেকে কোনো কালেকশন আপনাদের প্রয়োজন হয় তাহলে নাম্বারে যোগাযোগ করবেন, আর অবশ্যই আমার চ্যানেলের পরিচয় দিবেন, তাহলে আপনাদের ডিসকাউন্ট অবশ্যই করবে। তাহলে আমরা এখন ভাইয়ার নাম্বারটি আপনাদের দিচ্ছি, আপনারা আপনারা ভাইয়ার নাম্বারটি সংগ্রহ করে রাখেন। এখান থেকে যে কোনো কালেকশন আপনাদের প্রয়োজন হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন। আচ্ছা ভাইয়া, অনেক আইটেম তো আপনার এখানে দেখলাম, তো এগুলো যদি কেউ ঢাকার ভিতরে অথবা বাইরে নিতে চায় তাহলে আপনি সেল করতে পারবেন, মানে ডেলিভারি দিতে পারবেন? ডেলিভারি বলতে এরকম, আপনারা যারা মফস্বল এলাকায় থাকেন, ওই যে ঢাকার বাইরে যারা অন্য ডিস্ট্রিক্টে, তারা তাদের জন্য একটা করতে পারে। আমার এখান থেকে বাস স্ট্যান্ডে কাউন্টারে, আপনার এলাকার একটা বাসে কাউন্টারে আমি পাঠাতে পারবো, মানে বাস কাউন্টারের মাধ্যমে তাকে ডেলিভারি করতে পারবেন, সম্ভব? এই তো কুরিয়ার সার্ভিসে দেয়, তাহলে কবুতরটা দেখা যায় যে 2 দিন পর কুরিয়ার সার্ভিসটা পৌঁছাবে, ওই ক্ষেত্রে কবুতরের ক্ষতি হয়ে যাবে অনেক বড়। আপনারা শুনতে পেলেন, অনেকে কুরিয়ার করার কথা বলেন, কুরিয়ারে করলে একটা জীবন্ত জিনিস 2 থেকে 3 দিন গাড়ির ভিতরে থাকা অসম্ভব হয়ে পড়বে। তার জন্য আপনারা যারা হ্যান্ড টু হ্যান্ড নিতে চান সবচেয়ে ভালো হয়, আর যদি ঢাকার আশেপাশে গাজীপুরের ভিতরে হয় তাহলে ভাইয়ার ডেলিভারি দেওয়া সম্ভব। আর আপনারা এসেও দেখে নিলে সবচেয়ে ভালো হয় কবুতরগুলো। আচ্ছা ভাই, আপনার নাম্বারটা একটু শেয়ার করেন। জি, আমার নাম্বারটা প্রথমে আমার ঠিকানাটা দিচ্ছি। হ্যাঁ দেন। আমার নাম হচ্ছে রেজন কবির। হ্যাঁ। আমার ঠিকানা ঘোষবাগ প্রাইমারি স্কুল। হ্যাঁ, ঘোষবাগ আশুলিয়া ঢাকা। হ্যাঁ। আমার নাম্বার হচ্ছে 0190 0190 4625 2524 আপনারা ভাইয়ার লোকেশনটাও নিলেন এবং এই নাম্বারটিও নিলেন। আর আমি আশা করি আপনাদের যে কালেকশনগুলো এখানে দেখালাম, অ্যাভেলেবেল খামার এই কালেকশনগুলো পাওয়া যায় না, কারণ ওনার উনি খুবই শৌখিন একজন মানুষ, আর তার কারণে ওনার কালেকশনগুলো খুবই সুন্দর। আমার এই কালেকশনগুলো বেশিরভাগই ইন্ডিয়ান এবং এই যে বিউটিগুলো জার্মান থেকে। রাজন ভাই, ভাইয়া ভিডিও তো প্রায় শেষ পর্যায়ে, আপনার একটা জিনিস আমরা জানতে চাচ্ছিলাম যে স্পেশাল একজন কবুতর বলছেন যে আপনার কাছে আসছে, তা ওটা তো আমাদের দেখালেন না, কোনটা কবুতরটা? স্পেশাল বলতে তেমন স্পেশাল ওরকম কিছু না, মানে আমার এটা ছোট থেকে, মানে এর যখন বাবা মা আমি সেল করি তখন এদের অবস্থা খুবই খারাপ, পাখাও জ্বালায় নাই। হ্যাঁ, তখন থেকে আমি এদের লালন পালন করি। এটা হচ্ছে রেসার, মাক্সি রেসার বলে। কোনটা ভাই এটা? এটা হচ্ছে এই যে এখানে মাক্সি রেসারটা, খুব বড় সাইজের এবং এটাকে ট্যাগ করানো আছে, মানে এই জোড়াটা, তাই না? জি জি, এই জোড়াটা, এটাকে আমি খুব যত্ন সহকারে ছোট থেকে লালন পালন করেছি। আপনারা শুনতে পেলেন যে ভাইয়া যেটা বোঝাতে চাচ্ছে আপনাদেরকে, যে ওনা এই কবুতরটি যে প্যারেন্ট ছিল, বাপ মা ছিল, ওদেরকে সেল করে দেওয়া হয় খুব ছোট থাকতে ওরা, তা ওই ছোট থাকতে উনি ওদেরকে হাতে খাওয়িয়ে বড় করছে প্রায় ছোট ভাইয়ের মতো। এখন এই কবুতরগুলো আপনারা যদি কেউ নিতে চান, ওদের বাহিরে এখন পর্যন্ত ছাড়া হয় নাই, আলো বাতাস দেখানো হয় নাই, তা আপনারা যে কোনো জায়গায় যে কোনো লোকেশনে ওদেরকে লোকেশন চিনাতে পারবেন, খুব সহজ হবে আপনাদের জন্য। আর এটা একটা অ্যাকুরেট জোড়া, যে কোনো দিন ডিমে চলে আসবে, অল্প কিছুদিনের ভিতরে ডিমে চলে আসবে, এগুলো অলরেডি ব্রিডিং করতেছে, ডিমে চলে আসবে। তা ভাইয়া এটা কি আপনি সেল করবেন? জি ভাই, এটা সেল করব। এই জোড়াটিও আপনারা কালেকশন করতে পারবেন, এই জোড়াটিও সেল হবে। আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে আপনার মাক্সি হোমা এত বিগ সাইজ হয়, খুবই বিগ সাইজ, মার্কিন অ্যাকুরেট, কোনো মিসমার্ক নেই, চোখের রিংগুলো খুবই সুন্দর। আচ্ছা ভাইয়া, এটার প্রাইস কেমন তাহলে? এটার প্রাইস ভাই আমি এর মা বাবা সেল করছি 7,500 টাকা। হ্যাঁ, যদি এটা কেউ আমার কাছে নিতে যায় 5,500 টাকা রাখবো, কারণ এগুলো আমার নিজের ঘরের, নিজের লালন পালন করা, তো এই ক্ষেত্রে আমি এগুলো সেল করার ইচ্ছুক না। ভাইয়া বলতেছে যে ওনার আদরের কবুতরটি কেউ যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে 5,000 থেকে 5,500 টাকার মধ্যে উনি সেল করে দিবে, আর তারপরও ডিসকাউন্ট পাবেন।
সমস্যা নেই, বারবার বলতেছি যদি আমাদের চ্যানেলের পরিচয় দেন যে এই ভিডিওর মাধ্যমে আপনারা যোগাযোগ করতেছেন তাহলে অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট হবে। আর আমি একটি কথা বলি, যেহেতু চ্যানেলটি আমার, আমি যত খামারে ভিডিও করি বা আপনাদের শেয়ার করি বা হাট বাজারে ভিডিও করি, আজকের যে ভিডিওগুলো আমি আপনাদের ভিডিওতে কবুতরগুলো দেখালাম, এই সম্পূর্ণ ভিডিও কবুতরগুলো হচ্ছে সুস্থ, একটা কবুতর অসুস্থ নেই, আর সবই হচ্ছে ডিম বাচ্চা করা, কোনো মিস মার্ক নেই। এই গ্যারান্টিটা আমি দিতে পারবো আপনাদের ইউটিউবার হিসাবে। খুবই সুন্দর লাগলো ওনার খামারটি দেখে।